भारत विवेकानंद प्रणाम मंत्र ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरे सचित सुख स्वरूपाय स्वामी नेथापहारीने स्वामी जी मद्रास चेन्नई से हाँ खूब सुंदर लेक्चर दिया द वर्क बिफोर अस हमारा की कर्तव्य सेकंड के এই যে ভারতবর্ষ ভারতবর্ষের লোকেদের কি কর্তব্য সেখান থেকে আর এক ধাপে গিয়ে বিশেষ করে হিন্দুদের কারণ ভারতবর্ষের মূল হিন্দু আর হিন্দু ধর্মের বৈশিষ্ট্য অন্যান্য ধর্ম তো অন্য দেশেও আছে তো এখানে যখন বলছেন ভারতের কি উদ্দেশ্য কি আদর্শ স্বাভাবিক হিন্দুদের নিয়েই কথা হবে স্বামীজি যেটা এখানে বলতে চাইছেন যতটা আমরা করেছি সেখান থেকে বলার আগে আমি একটু আপনাকে ছোট্ট একটা জীবন দর্শন নিয়ে একটা কথা বলবো যারা আপনারা আমার বই দ্য ওয়ার্ল্ড অফ রিলিজিয়ান পড়েছেন সেখানে দেখবেন একটা খুব সুন্দর পার্সিদের উপরে পার্সিদের কথা আপনারা শুনে থাকবেন ইরানের লোক এনারা ছিলেন গুলেদেরকে এমন মেরে তাড়ালো বেচারা মুষ্টি মাত্র কয়েকজন ভারতে আশ্রয় নিয়ে এখানে বেঁচে আছে খুব উচ্চমানের সংস্কৃতি আর ধর্মের দিক থেকে যদি দেখেন আমাদের ভাই তারা অনেক কিছু মিল আছে অনেক কিছু তফাৎ আছে কিন্তু যে খুব ইন্টারেস্টিং যদি বইটা পড়েন দ্য ওয়ার্ল্ড অফ রিলিজেন সেখানে পরিষ্কার হবে পার্সিদের ধর্মে ওনারা প্রথম যেখানে তিনি শুভ শক্তি অশুভ শক্তি এই দুটোকে পরিষ্কার দুটি সত্তা রূপে এনেছেন আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত এই ব্যাখ্যাগুলো শোনেন আশা করি আপনাদের এটা পরিষ্কার হয়ে যাবে হিন্দুদের কাছে শুভ অশুভ এ দুটো চ মনের এলাকা ঈশ্বর এগুলোর পারে সেই জন্য শুভ শক্তি অশুভ শক্তি এর যে বাস্তব ভাব এটা আমাদের কাছে নেই এটা একমাত্র হিন্দু ধর্ম যাদের এই সমস্যাটা নেই বাকিদের আছে আর বাকিদের যেটা আছে এটা এসেছে পার্সি ধর্ম থেকে জোরোস্ট্রিয় যথ ছিলেন ওনাদের বিরাট বড় ধর্মীয় নেতা পাইগম্বর তিনি যেটা দিলেন তাতে কি হয় শুভ শক্তি ঈশ্বরীয় শক্তি তার নাম হলো আহুর মাজদা অশুভ শক্তি তার নাম আহিরমান এই দুটি শুভ অশুভ শক্তির মধ্যে লড়াই চলছে এটা খ্রিস্টানরা পরে ওদের ডেভিল এঞ্জেল এগুলো নিয়ে এসেছেন স্যাটান স্যাটন এন্ড স্যাটান ওর পার্সিদের প্রভাব মজার জিনিস হচ্ছে যে পার্সিদের বক্তব্য এই যে দুজনের লড়াই এতে ঈশ্বরীয় শক্তিরই জয় হবে আমরা যেমন বলে থাকি সত্যের জয় হয় সতের জয় হয় কিনা কে জানে আমি তো দেখিনি আমি তো অসতেরই জয় হতে বেশি দেখেছি মহাভারত আদি তো তাই বলে যাই হোক এই লড়াইতে যে ঈশ্বরীয় শক্তি জয়ী হবে এটা আগে থেকে জানা আছে তাহলে সংসার কেন ভগবানের সৃষ্টি যে মানুষ এর কর্তব্য হচ্ছে ঈশ্বরীয় শক্তিতে সাহায্য করা আপনি সাহায্য না করলেও ঈশ্বরীয় শক্তিরই জয় হবে দেখুন প্রত্যেক ধর্মে কিছু না কিছু দর্শনের দিক থেকে একটু এলোমেলো থাকে খুব সংক্ষেপে বললাম বলে একটু আপনার বুঝতে সুবিধা হবে যদি কোনো পার্সিকে জিজ্ঞেস করা হয় জীবনের উদ্দেশ্য কি বলবেন সৎ পুরুষ হওয়া ভালো মানুষ হওয়া কেন তাহলে ঈশ্বরীয়র যে কাজ সেখানে সাহায্য হবে অশুভের ওপরে জয় হবে শুভ শক্তির আবার আপনারা যারা হিন্দু দর্শনকে খুব গভীরে অধ্যয়ন করেছেন সেখানে দেখবেন যে এনারা বলবেন যে শুভ অশুভ এগুলোর কোনো দাম নেই তোমার জীবনের আদর্শ তুমি নিজে তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য আত্মজ্ঞান কিন্তু যে মাটিতে আপনি আছেন যার খাচ্ছেন যাচ্ছেন যার কাছ থেকে সুরক্ষা পাচ্ছেন তার প্রতিও আপনার কিছু কর্তব্য হয় তাহলে আমরা কর্তব্য আমাদের যে কর্তব্য দুদিক থেকে দেখতে পারি আধ্যাত্মিক দৃষ্টি যেটা পার্সিরা যেভাবে দেখেন সেদিক থেকে দেখা যায় ঈশ্বরের আদেশ পালন করা দ্বিতীয় হচ্ছে আত্মজ্ঞান তো পেতে হবে কিন্তু যার খাচ্ছি দাচ্ছি যে সমাজের তার প্রতিও তো আমার একটা দায়িত্ব আছে এই দুদিক থেকেই স্বামীজি এই যে ভারতে বিবেকানন্দ এখানে যে যতগুলো বক্তৃতা স্বামীজির তোমরা হিন্দু তোমাদের প্রথম কাজ হচ্ছে নিজের ধর্মকে ঠিকভাবে বোঝা যেখানে এই যে নানা রকমের যে অপসংস্কৃতি ধর্মের গৃহ অন্ধবিশ্বাস এগুলোকে ত্যাগ করতে হবে নিজের নিজের যে জ্ঞান সমাজের ব্যাপারে ধর্মের ব্যাপারে বাড়াতে হবে এক্সপোজার দিয়ে হিন্দু ধর্মের যে বৈশিষ্ট্য সবাইকে আধ্যাত্মিক বানানো নিজে হওয়া অপরকে বানানো সারা বিশ্বকে এটা শেখাতে হবে সারা বিশ্বে একটা একটা প্লাবন বন্যা এনে দিতে হবে আর তার সঙ্গে করতে হবে বিশ্বকে জয় তলবার দিয়ে না বন্দুক তোপ দিয়ে না আধ্যাত্মিক জ্ঞান দিয়ে অন্য ধর্মদের কি হবে তারাও থাকবে কোনো অসুবিধে নেই সত্যিকারে যদি ধর্ম হয় যদি আপনাকে কেউ বলে ধর্মের যদি একটা টেস্ট একটাই টেস্ট পরীক্ষা সেটা হচ্ছে সবারই জন্য হতে হবে তার মানে আমি যদি না মানি তাহলেও কিন্তু আমার ভগবান মানে তোমার ভগবান আমার জন্য থাকবে এটা হিন্দু বাদে কেও এটা দেয় না আমাদের হিন্দু ধর্মে অসুরদেরও স্থান আছে চারবাগদেরও স্থান আছে যারা আমাদের গালাগাল দেয় তাদেরও স্থান আছে যারা আমাদের গলা কাটে তাদেরও স্থান আছে যারা আমাদের রক্ত পিপাসু তাদেরও স্থান আছে আমরা জানি তারাও আমার ঈশ্বরের সন্তান কেন এরকম করছে করছে দেবতা আর অসুর দুজনই তো ভগবানেরই সন্তান নিজের মধ্যে মারামারি করে যখন বেশি কষ্ট হয় দেবতাদের ভগবান আসেন রক্ষা করেন করবেন কখনো আমাদের কর্তব্য অত যে বড় বড় কথা শাস্ত্রে হতে না গিয়ে ধর্মকে ঠিকভাবে জানো স্বামীজি এখানে অনেকগুলো কথা বলছেন যেগুলো আমরা দেখে দেখব আর সেটার জন্য আপনাকে শক্তি অর্জন করতে হবে আপনার জ্ঞানের পরিধি খুলতে হবে এই যে মন্যতা অজ্ঞান এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এইটাই স্বামীজির বক্তব্য দিয়ে পুরো বিশ্বে পুরো বিশ্বে আধ্যাত্মিক ভাবের বন্যা কারণ স্পিরিচুয়ালিটি যেটাকে বলা হ্যাঁ আধ্যাত্মিক ভাব রয়েছে একমাত্র হিন্দু ধর্মে আর কারোর মধ্যে নেই কারণ আধ্যাত্মিক ভাবের প্রথম কন্ডিশন হলো প্রথম টেস্ট তোমার থাকবে অবাহিত দ্বার কিন্তু অন্য ধর্মদের খুলে দেখুন প্রথমে বলে হ্যাঁ আমার ধর্ম মানো না তোমার জন্য তো নরক নরকের আগুন অপেক্ষা করছে আমি তোমার ধর্ম মানি না বলে আমার জন্য নরক ভগবান তাহলে তো আমাকে সৃষ্টি করতেন না ভগবান যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি কেন আমাকে সেই জ্ঞান দিলেন না যে জন্ম থেকে তোমার কথা মানব তিনি তো সর্বজ্ঞ আর তিনি তো আমাকে আটকাতে পারতেন ভুল ধর্ম পালন করার থেকে না সেই দায়িত্ব আমার তোমার ভগবান এত দুর্বল এত আহ্বক যে তোমার হাতে তলবার ধরিয়ে দিল তিনি নিয়ে পারছেন না সর্বজ্ঞ সর্বশক্তিমান হয়ে এগুলো কি এগুলো ধর্মের ব্যাখ্যা মতো এগুলো এই কথাগুলি কেন হয় এরকম খুব মজার কথা বলি আমার জন্ম একটা গ্রামে গ্রামটা একটু বড় ছিল ভাগ্যিস মানে একেবারে ছোট গ্রাম ছিল না পড়াশোনা করার লোক ছিলেন রেল লাইন ছিল রাস্তা ভালো ছিল ন্যাশনাল হাইওয়ে মা গঙ্গা ছিলেন তো আমাদের মাথায় ঢুকে গেছিল ভারতবর্ষে এরকম গ্রাম আর হতে পারে না আর তো তখনকার দিনে প্রবন্ধ লিখতে হতো আমার গ্রাম আমার বাড়ি আমার মা এই ধরনের তো ওখানে আমরা পুরো শক্তি লাগিয়ে পুরো যুক্তি লাগিয়ে প্রমাণিত করার চেষ্টা করতাম যে এরকম গ্রাম সারা বিশ্বে নেই সারা দেশে নেই আর আমার যে পুরো জ্ঞানের যে সীমা জ্ঞানের যে পরিধি এটা হলো আমার গ্রামের তার বাইরে যে একটা জগৎ থাকতে পারে বিশ্বাসই করা যায় না কুয়োর ব্যাং স্বামীজি যেরকম বলছেন একটু বড় হলাম বাইরের জগৎ দেখতে শুরু করলাম দেবঘরে পড়তে গেলাম রামকৃষ্ণ মিশনে দেখি আসামের ছেলে মণিপুরের ছেলে ছেলে কোথায় চমকে উঠলাম হ্যাঁ এরকম বইয়ে এরকম কি একটা তো হঠাৎ মনে হলো যে আরে কোথায় ছিলাম এক্সাক্টলি সমস্যাটা হচ্ছে হিন্দুদের ওই ছোট্ট নিজের গ্রাম্য একটা ধর্মভাব কলকাতাতে যেটা ধর্ম দেখছে সেই ধর্মভাব ঢাকা ছট্টগ্রামে যে ছোট্ট একটা ধর্মভাব ওইটাকে নিয়ে মনে করছে এটাই টোটাল হিন্দু ধর্ম মহারাজ মেয়েরাকে গায়ত্রী পড়তে পারে মহারাজ মেয়েরা কি চণ্ডী পড়তে পারে এতবার করে আমরা ব্যাখ্যা করে আছি এতবার করে বলে আছি শুনবে না কারণ ধর্মটা চলে গেছে সেই কুয়োর ব্যাঙ্গের যে মোটা ব্যাংক যে ব্যাঙ্গের যে নেতা তার হাতে সে যেটা বলছে জগৎ ইংল্যান্ড আমেরিকা যদি ঘুরতে যান সেখানে মনে হয় ভাব তো আপনার খুলছে না খুলতে যেটা হবে আপনাকে ধর্মভাব সামাজিক চেতনা সবচেয়ে বড় আপনার নিজের মনকে খুলতে হবে শাস্ত্রের প্রতি আমরা আর যাই হোক আমাদের এই যে ইউটিউব চ্যানেলে নিষ্ঠার সঙ্গে কোনো জল না মিশিয়ে শাস্ত্র যেমনটি সমস্ত শাস্ত্র বাংলা ইংলিশ হিন্দিতে দেওয়ার চেষ্টা করছি শাস্ত্রই জানেন না শুনলাম লোকেরা নাকি আমাকে গালাগাল দিচ্ছে যে আমি নাকি বলেছি হ্যাঁ মা খেতে পারে হিন্দুরা তো আমি কেন বলবো বেদে যোগ্যই ছিল মাংস খাওয়া মহাভারতে ভর্তি রয়েছে বাল্মীকি রামায়ণের রেফারেন্স রয়েছে মনুস্মৃতির ভর্তি রয়েছে একজন ভদ্রলোক আমাকে অত্যন্ত অকথ্য ভাষায় গালাগাল লিখে বলছেন যে হ্যাঁ মনুস্মৃতি লিখে তো অমুক মাংস তমুক মাংস খাওয়া নিয়ে আছে হ্যাঁ এইসব অপর সংস্কৃতির পূজা আমাকে বলছেন কি বলবো আর ওই সেই নামকথা বিরোধী নারী বিরোধী একবার পুরোটা শুনুন কেন আমি বলতে যাব আপনাকে মনুস্মৃতিকে মানার জন্য আর বারবার বলা হয়েছে মনুস্মৃতিতে দুটো স্তরে চলে একটা হচ্ছে সনাতন সিদ্ধান্ত আর একটা হচ্ছে তৎকালীন সিদ্ধান্ত তৎকালীন সিদ্ধান্তের কোনো দাম নেই এ দেখবেন এই স্বামীজি এক্ষুনি বলবেন উই আর চিলড্রেন অফ মনু কিন্তু পলিটিক্যাল রিজন সেখান থেকে ওদের হয়ে গেছে মনুকে গালাগাল দিলেই যেন ভারতের ক্ষমতায় পেয়ে যাবে কেউ পায়নি আপনিও পাবেন না স্বামীজি হিন্দুদের জন্যে বলে যাচ্ছেন কিছু জরুরি কর্তব্য ভাই তোমাদের এটা করতে হবে উদ্দেশ্য হল যার খাচ্ছ তার কাজ করতে হবে ভারতবর্ষে তুমি খাচ্ছ ভারত সমাজে তুমি সুরক্ষা পাচ্ছ হিন্দু সংস্কৃতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছ যারা মনে করছে হিন্দু মানে হীনমন্যতা তারা যে কত বড় বিশ্বাস ঘাতক কল্পনা করতে পারেন বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে গিয়ে নবদ্বীপে গিয়ে নাস্তিকরা সম্মেলন করছে তারা নিজেকে যুক্তিবাদী বলছে আমার একটা ছোট্ট অনুরোধ তাদের একবার মাক্কাতে গিয়ে করুন না দয়া করে খালি হিন্দুদেরই বিরোধী কেন হবেন ধর্ম বিরোধী তো নাস্তিক মানুষ একবার মাক্কাতে যান না মাক্কাতে গিয়ে একবার করে আসুন তো দেখুন কি হয় তারপরে দেখি কতটা নাস্তিক ভাব আপনার সত্যি কারণ যদি আপনি সত্যিকারের নাস্তিক হন মৃত্যুকে ভয় পাবেন না আপনি কারণ মৃত্যুর পরে কিছুই থাকে না ভয় কেসের গলা কাটিয়ে দিন না 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 হিন্দুরা হচ্ছে যেন গ্রামের অনাথ শিশু অনাথ বাচ্চা যার খুশি সে সে পিটিয়ে দেবে তাই কি এইটাকে রুখতে স্বামীজি এসেছিলেন আর এইটাকে রোখা আপনাদের কাজ যদি না করেন কৃতজ্ঞ মহাভারতের গল্প দেখবেন কৃতজ্ঞের মাংস কৃতজ্ঞের মরা শরীরের মাংস রাক্ষসরাও খায় না স্বামীজি বলছেন সেভারেল ডেঞ্জার্স আর ইন দ্য ওয়ে অ্যান্ড ওয়ান অফ ওয়ান ইজ দ্যাট অফ দ্য এক্সট্রিম কনসেপশন দ্যাট উই আর দি পিপল ইন দ্য ওয়ার্ল্ড প্রত্যেক ধর্মের এই সমস্যা রয়েছে এটা প্রথম শুরু হয়েছে জুহুদিদের থেকে জুহুদিরা চোজন উই আর দি চোজন অফ গড সেখান থেকে প্রত্যেক ধর্ম বলে আমরাই হলাম শ্রেষ্ঠতম ভারতবর্ষে ব্রাহ্মণরাও বলছে আমরাই হলাম শ্রেষ্ঠতম কেন না ব্রহ্মার মুখ থেকে এসেছি আরে সেখানে বক্তব্য ব্রহ্মার মুখ থেকে এসেছি বক্তব্য হচ্ছে যে সৃষ্টিতে সবাই ঈশ্বর থেকে এসছে সৃষ্টিতে কেউ নেই যে ঈশ্বরের বাইরে সেখান থেকে সবাই মনে করেন বেস্ট যারা আমার বই ক্রতু ক্রতু বইটা পড়েছেন ইংলিশে অগ্রামকৃত বিভিন্ন জন্ম নিচ্ছে যেখানে জন্ম নিচ্ছে তারাই বলছে ভি আর দ্য বেস্ট ভি আর দ্য বেস্ট হিন্দুরাও বলবে ভি আর দ্য বেস্ট আপনি এটা বলতে পারেন এই এরিয়াতে ভি আর দ্য বেস্ট কিন্তু ওই গায়ে চোরে বলছে বলছেন যে না এটা যেন এটা যেন না হয় আর সেই জন্য কী করতে হবে তোমাকে ইউ হ্যাভ টু লার্ন মেনি থিংস ফ্রাদার্স এইখানে এসেই সমস্যা হয়ে যায় এইখানে হয়ে সমস্যা হয়ে যায় দেখুন আমি খুব কম লোকে আমি দেখেছি যারা শিখতে চান ধর্ম শিখতে চান অন্য সংস্কৃতিকে শিখতে চান অন্য সংস্কৃতিকে বুঝতে চান খুব কম লক্ষ্যে পেয়েছি সবাই নিজের জ্ঞানে প্রতিষ্ঠিত নিজের জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে কথা বলতে আসে নিজের জ্ঞান দেখাতে যায় আর জোনাকি পোকার মতো আলো যখন দেয় আলো কম অন্ধকার বেশি দেখা যায় স্বামীজি পরে বলবেন আমি যে বিদেশে গেলাম তার কারণ ছিল আপনি অন্য ধর্মকে যদি না জানেন আমাকে যদি আপনারা আমাদের কমেন্টস গুলো দেখেন আমাদের এই যে বক্তৃতা গুলোতে আছে অনেকে আমাকে গালাগাল দিচ্ছে হ্যাঁ আপনি যিশু খ্রিস্টের কেন প্রশংসা করছেন মোহাম্মদের কেন প্রশংসা করছে কেন করবো না কেন আপনি জানেন এরা কত অত্যাচার করেছে অত্যাচার কি জিজাস করেছে আপনার উপরে না তার দুষ্ট ফলোয়ার্সরা আমি তো মুসলমান বা খ্রিশ্চানকে নিয়ে কিছু বলছি না জিসাসের যে আধ্যাত্মিক তত্ত্বগুলো দিয়ে গেছেন পাইগম্বর মোহাম্মদের জীবন থেকে যেটা শ্রেষ্ঠ এটাই স্বামীজি বলছেন যে রিসিভ সাম গুড নলেজ ইভেন ফ্রম দা লো বন এন্ড ইভেন ফ্রম দি ম্যান অফ লোয়েস্ট বার্থ মনুস্মৃতিতে এই শ্লোক আছে যে বিদ্যা সবাই থেকে নেবে যদি কেউ নিচু হয় তোমার থেকে তার কাছেও মাথা নতক করে বিদ্যা শিখবে তুমি ব্রাহ্মণ হতে পারো কিন্তু যদি শূদ্রের কাছে বিদ্যা থাকে তার কাছ থেকেও কবির ছিলেন কবির দাস ছিলেন লোকে তো যেত তার কাছে শিক্ষা নিতে রুই দাস মুচি ছিলেন লোকে যেত বিদ্যা সব জায়গা থেকে নিতে হয় फोर एज ट्रु चिल्ड्रन मनु स्वामी हिंदुम ट्रु चिल्ड्रन मनु हिंदू दे के लिए नोहरामी चलते कारण इन हिंदू बिधी कम इन हन সহজ ভাবে কিভাবে ক্ষমতা অর্জন করা যায় যখন বিভিন্ন জায়গায় এলো এই পাড়ার যারা চ্যাংড়া গুলো ছিল মস্তান গুলো সব জায়গায় চীন রাশিয়া সব জায়গায় ক্ষমতা এসে গেল এসে কি হলো তারা হয়ে গেল নিউ এলিটস মাঝখান থেকে কয়েকজন মারা গেল এগুলো শুনতে খুব ভালো লাগে সবাই সমান শুনতে সমান লাগে খুব ভালো লাগে যাদের কাছে টাকা আছে সেটা কেড়ে গরিবে দিয়ে দিতে হয় শুনতে ভালো লাগে কিন্তু শেষ হয় ওটাই কিছু লোক মারা যায় নতুন এলিটা সেভাবে সাম্য একটা এসেই যায় ভগবানের এখানে ধীরে ধীরে সবাইকে সমান করে দেবে যারা মনুকে গালাগাল দেন তারাও এটাই চান কিভাবে সহজে ক্ষমতা পাওয়া যায় কিভাবে গালাগাল দেবে মানে ক্ষমতা কিভাবে পাবেন সহজ উপায় হচ্ছে একটা আগে মূর্তি বানান তারপরে ওই মূর্তিকে জুতো দিয়ে মারুন কি এমন কড়া কড়া কমেন্ট আমি অনেকগুলো ডিলিট করে দিই অনেকগুলো ছেড়ে দিই জানেই না বুঝতেও চায় না আরে ঠাকুর সহজ বলছে নিজেকে মারার জন্যে নুরুন হলেই হয় অপরকে মারার জন্য ঢাল তলবার লাগে আপনি যখন একটা নিন্দা করছেন হিন্দু ধর্মে যদি আপনি নিন্দা করতে আসেন হিন্দু ধর্মকে আপনাকে ভালোভাবে জানতে হবে মনুকে যদি আপনি গালাগাল দিতে চান মনুকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে না তাই কি বলবেন কিছু বলার নেই পলিটিক্যালি কারেক্ট না হলে বাঁচা মুশকিল শাস্ত্র পড়াতে গেলে পলিটিক্যালি কারেক্ট কিভাবে পলিটিক্যালি কারেক্ট কি করে হব আমাকে একজন ভদ্রলোক বললেন আপনার কথাগুলো একটু করা হয় কি করব দেখুন আমার কথা নয় এটা শাস্ত্রের কথা কারো যদি ভালো না লাগে আমার কিছু করেনি তাহলে তো চ্যানেলটাই বন্ধ করে দিতে হয় শাস্ত্র ব্যাখ্যাই বন্ধ করে দিতে হয় স্বামীজি বলছেন উই স্বামীজি বলছেন উই দেয়ার ফোর ট্রু মনু মাস্ট ও হিস কেন নেই কিভাবে সবাই থেকে শিক্ষা গ্রহণ করুন খুব বারুন বলে জ্যাক বারুন বলে আর এটা খুব নাম করা বই আছে যে ফ্রম ডন টু সিভিলাইজেশন মোটা বই খুব ভালো বই আমার খুব প্রিয় বই তিনি সেখানে ঠিক ঠিক দেখাচ্ছেন যে পাশ্চাত্য পাশ্চাত্য জগৎ কিভাবে এই অন্ধকারে বসে গেছিল যে আমার জগতটাই শেষ জগৎ রসল তিনি বই লিখলেন হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি প্রথম পণ্ডিত যিনি মানলেন যে ফিলসফি একমাত্র পাশ্চাত্য জগতের সম্পত্তি নয় স্টার্ন ফিলোসফি পুরো আলাদা ওরে নিজেরায় আইডা কুয়ার ব্যাংক কুপ মন্ডুক তো ওই from dawn to decadency ঠিক ইজ ইন স্টে বলচি প্রথমেই দিকে যখন নিজের সোসাইটি থেকে বাইরে যায় তখন মনে হয় কি আজব কি আজব তবে যখন দেখে আরে এরকম উনি কি আছে এটা পাঞ্জাবি ফ্যামিলি কে নিন একটা বাঙালি ফ্যামিলি কে নিন দুটকে যদি মেলান দিল্লির মতো জায়গা কারণ ওইটাই যেখানে মেলে তবে দেখুন কিরকম লাগে একটা পাঞ্জাবি ফ্যামিলিকে নিন একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিকে নিন পুরো পাঞ্জাবি ফ্যামিলির ইন জেনারেল পুরো আনস্ট্যান্ডিং সাউথ ইন্ডিয়ার একটা ইডলি ডোসা আরে সাউথ ইন্ডিয়া কি ইডলি ডোসা খালি বাঙালি মানে কি খালি মাছ খালি রবীন্দ্রসঙ্গীত পুরো একটা সভ্যতা যতক্ষণ আপনি না মেশেন কি করে জানবেন কে কি স্বামীজি এটাই বলছেন আর যখন স্বামীজি বলছেন তখনও মেলামেশা খুব কম ছিল অতি কম সে কেমন হিন্দুরা কিন্তু অবাক যেটা আশ্চর্য আমার এখনো লাগে যে দেখুন যেখানে একটা একটি বই যে একটি বইকে দিয়ে হিন্দু ধর্মকে ব্যাখ্যা করা হবে সেটা ছিল না এত রকমের শাস্ত্র বেদ উপনিষদ পুরাণ স্মৃতি কিভাবে পুরো ভারত আফগানিস্তান অব্দি

চুক্তিবাদীরা বলে ধর্ম নাকি বিভাজন করে হ্যাঁ কাশ্মীর থেকে কন্যাকুমারী কামাখ্যা থেকে কাছ এক সূত্রে বাঁধা ধর্ম নাকি বিভাজন করে ধর্ম বিভাজন করে না ভাই ক্ষমতার লো বিভাজন করে তোমরাও ক্ষমতা চাইছ না কেটে দিয়ে স্বামীজি বলছেন যে শুধু শেখা না উই মাস্ট নট ফরগেট দ্যাট উই হ্যাভ বিশ্বকে আমাদেরও দিতে হবে এই যে জরুরি কথা যেখান থেকে শুরু করেছিলাম আমি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী রামকৃষ্ণ মিশন আমাকে খেতে দিচ্ছে পড়তে দিচ্ছে থাকতে দিচ্ছে সর্বোপরি সুরক্ষা দিচ্ছে ভক্তদের কাছে আমাকে হাত পাততে হয় না ভক্তদের কাছে আমাকে মাথা নত করতে হয় না যদি আজ আমি রামকৃষ্ণ মিশনে না থাকতাম নিজের মতো কোন আশ্রম যদি চালাতাম বড় লোকেদের দাস হয়ে থাকতাম সবাইকেই হতে হয় সেখান থেকে রিলিজিয়াস মাফিয়া অন্যান্য মাফিয়া নিয়ন্ত্রণ করত। ব্ল্যাকমেল করত রামকৃষ্ণ মিশন আমাকে যা কাজ বলবে যা অনুশাসন বলবে আমাকে তো মানতে হবে আপনি যে বাড়িতে আছেন তার সংস্কৃতি নিয়ে আপনি চলছেন তার খাওয়া দাওয়া নিয়ে চলছেন বাড়ির সংস্কার তো আপনাকে মানতে হবে ভারতবর্ষে আছেন ভারতের খাচ্ছেন ভারত ভারতের যে সুরক্ষা ব্যবস্থা সেটা দিয়ে আপনি বেঁচে আছেন ভারতের কাজ আপনাকে করতে হবে আপনি যে চাকরি বাকরি করছেন যে আয় করছেন সেটা দিয়ে তো আপনার আহার নিয়ন্ত্রা মৈথুন আপনার ছলে বদলে আপনি কি দিচ্ছেন ভেবেছেন এই সাধারণ প্রশ্ন আপনি যে কাজ করেন আপনি একটা কম্পিউটার কোম্পানিতে হয়তো কাজ করেন আপনি একটা বিজনেস ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করেন আপনি টিচার আপনি এসে সেই কাজ করে আপনি টাকা পাচ্ছেন সমান সমান হয়ে গেল সেই টাকা দিয়ে আপনার আহার নিদ্রা মৈথুন ঘুরে বেড়ানো ফর্তি করা এগুলো কিন্তু যে সমাজে পুরো জিনিসটা করলো সেটার জন্য আপনি কি করছেন তারও বেশি আপনার নিজের জন্য আপনি কি করছেন আহার নিদ্রা মৈথুন তো আপনার জন্য নয় শরীরের আর আপনি তো শরীর শেষ কথা এটা নয় ভাবতে গেলে অনেক প্রশ্ন ওঠে মাথা খারাপ হয়ে যায় না বিশ্বাস হবে কি হবে না সত্যি আমার নিজের রাত্রির ঘুম উড়ে যায় মাঝে মাঝে ভেবে যে প্যারাসাইট হয়ে আছি ঠাকুরের খাচ্ছি এমন কোনো সেবা করতে পারলাম না দেশের খাচ্ছি দেশের এমন কোনো সেবা করতে পারলাম না হিন্দু এমন কিছু সেবা করতে করতে পারিনি কটা বই লিখেছি ঠিকই এগুলো ব্যাখ্যা করছি ঠিকই কিন্তু মনে হয় এটা কিছুই না কিছুই না কিছুই না এটা নিজের জন্যে কি করলাম কিছুই না দিনগত কর্ম করা ছাড়া কি হয়েছে এই কিন্তু আপনাদের উপরেও খাটে যে চাকরি আপনি করছেন যে বিজনেস করছেন সেটা দিয়ে তো আপনার শরীর সুখ দিনগত কর্ম হয় কিন্তু সমাজের জন্য কি আপনি কিছু করলেন গরিবের জন্য করতে হবে না সমাজের জন্য কিছু করলেন যে ধর্ম আপনাকে একটা আইডেন্টি দিল কিছু করলেন নিজের আত্মার জন্য কিছু করলেন এটাই স্বামীজি আমাদের শিক্ষা দিচ্ছেন কি হিন্দু ধর্মের সেবা করো হিন্দু ধর্মের সেবা করলে ভারতবর্ষের সেবা হয়ে যাবে হিন্দু ধর্মে সেবা করলে ঠাকুরের সেবা হয়ে যাবে ঠাকুর এটার জন্যই এসেছিলেন ভারতবর্ষের এটাই বৈশিষ্ট্য হিন্দু ধর্মকে ধারণ করে আছে কেন বলছেন এই যে জগৎ যেটা রয়েছে এটাকে ছেড়ে ভারত থাকতে পারে না যদি আপনি মনে করেন ভারত একটা দ্বীপের মতো পুরো আলাদা তা নয় জুড়ে আছি আমরা স্বামীজি সময় এরোপ্লেন ছিল না কিন্তু জাহাজ এসে কি ছিল সবাই সবার সঙ্গে জুড়ে আছে আপনি কিছু নেবেন আপনি কিছু দেবেন ইম্পোর্ট এক্সপোর্ট লেগে থাকবে কিন্তু শুধু জিনিসের না আরো উচ্চ জায়গায় গিয়ে বলছেন যদি আপনি বেদের সময়কার ইতিহাস আদি পড়েন দেখবেন তারা বলছেন যে কিভাবে আগেকার দিনে তারা অনেক জায়গায় যেতেন যার জন্যে দূর দেশে অনেক জায়গায় ভারতীয় সংস্কৃতির কিছু কিছু জিনিস পাওয়া গেছে কিন্তু সেখান থেকে কিভাবে 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 এসে গেল অন্যরা হয়ে গেল যে স্বামীজি বলছেন যেদিন আমরা এই শব্দটা আবিষ্কার করলাম সেই দিনই ভারতের অবনতি শুরু হয়ে গেল আমরা মনে করলাম যে না আমরা নিজেরা থেকে যাব রামকৃষ্ণ মিশন যদি আজকে মনে করে निजे प्राचीर पे लुक्र थे जा समाजे जी आगुन लागे एक्टा ग्रामे बस कर आगुन जी लागे तापन तो लागे से, आगुने से आपना रो थे आगुन इसे अपना आगन लागे धाव दावे जो ग्रामे आगुन लागे ना जे बेचे तार तो आगुने से সংসার যদি জলে পুরো সংসারের সমস্ত দেশে যদি আগুন লাগে আপনিও কিন্তু বাঁচবেন না ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা দেখে নিয়েছি কি হয় কোনো না কোনো ভাবে যারা নিজেকে নিউট্রাল কান্ট্রি বলেছে তাদের উপর চাপ তো পড়ে কিছু না কিছু পড়বে চাপ পড়বে এইটা ভাবা যে আমি আমি আলাদা হয়ে থেকে যাব না সে আগেকার দিনে হিমালয়ে গিয়ে কোনো গুফায় থাকছেন বেরিয়ে একটু ফল টল খেয়ে নিচ্ছেন সেটাও বর্তমান কালে হবে না কারণ যেভাবে গ্লোবালাইজেশন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে জঙ্গলে ফলও আপনি পাবেন না যদি মনে করেন সেটা দিয়ে আপনার জীবন চলে যাবে that we did not go out to compare things with other nations did not mark the working that have been all around মার্ক has been

ধরুন আমাকে যদি হাজারটে বিধর্মীর মাঝখানে দাঁড় করিয়ে দেয় তারা কি আমার ধর্ম পাল্টাতে পারবে আরে খ্রিশ্চান কলেজে পড়েছি ঘোড়া খ্রিশ্চানদের মাঝখানে থেকেছি কি হয়ে গেল কিছুই না নাথিং কলেজের সময় আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মুসলমান ছিল এখনো তাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো সম্পর্ক তার গর্ব যে আমি এক সন্ন্যাসী তো নিজের ভাব পোক্তা করুন কেউ কিচ্ছু করতে পারবে না এটা হচ্ছে ফেসিয়াল মাস্ক প্লেগ হোক ভাইরাস হোক তার মধ্যে আপনি চলে যেতে পারবেন অল সাচ ফুলিস আইডিয়া দ্যাট ইন্ডিয়াস মাস্ট not go আউট অফ ইন্ডিয়া চাইল্ডিস এখন তো মুছে গেছে গান্ধী গান্ধীজিকে ওরা ওদের যে ছিল কাস্ট তারা বার করে দিয়েছিল

আপনার হৃদয় বড় হচ্ছে কি না আপনার জ্ঞানের বৃদ্ধি হচ্ছে কি না আপনার টাকা পয়সার বৃদ্ধি হচ্ছে কিনা আপনার সম্মানের বৃদ্ধি হচ্ছে কিনা আপনার ইসের বৃদ্ধি হচ্ছে কি না যদি না হচ্ছে বসে গেছেন ধসে গেছেন আপনি যদি কালকে বলেন আমি ত্যাগে প্রতিষ্ঠিত হচ্ছি সেখানেও দেখতে হবে যে ত্যাগে আপনার বিকাশ হচ্ছে কি না ত্যাগ আপনার ত্যাগ সমৃদ্ধি পাচ্ছে কিনা মানে আরো 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 ত্যাগ হচ্ছে কিনা কিন্তু যদি সমাজে আছেন তাহলে দেখতে হবে আপনার টাকা পয়সা বাড়ছে কিনা টাকা পয়সাটা কামিনী কাঞ্চন নয় টাকা পয়সা নিজের সুরক্ষা পাঁচজনের সেবা যারা আমাদের এই বক্তৃতাগুলো শুনছেন আমি মেনে নিচ্ছি আপনারা ভগবানে বিশ্বাস করেন আমি মেনে নিচ্ছি যে আপনারা শ্রীরামকৃষ্ণ স্বামী বিশ্বাস করেন আপনার কাছে তো অ্যাটম বোমা আছে ভেতরে বাকিদের হাতে তীর তলবার থাকতে পারে আপনার হাতে অ্যাটম বোমা আছে এই অ্যাটম বোমা নিয়েও যদি আপনি সাংঘাতিক কিছু না করতে পারেন তাহলে তো আপনার ভগবানের বিশ্বাস বৃথা আপনার শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকান্দে বিশ্বাস করা বৃথা বৃথা আপনি karate তে black belt রাস্তা তে দুটো ছিচকে চোর এসে আপনার হাত থেকে যদি কেড়ে না আর আপনি দুটো ঘাত না চালাতে পারেন Kissinger black belt আপনার ভগবানে বিশ্বাস আপনারা হাতে পূর্ব atomic energy এর পরে যদি আমরা বিকাশ না হয় আপনার যশ আর বৃদ্ধি যদি না হয় আপনি যদি টাকা পয়সার যদি উন্নতি না হয় জীবনের শান্তি যদি না আসে শক্তি যদি না আসে পাঁচজনকে আপনি যদি শান্তি না দিতে পারেন শক্তি না দিতে পারেন তাহলে বলতে হবে আপনার ধর্ম ধাপ্পা আপনার ঠাকুরের বিশ্বাস ধাপ্পা তখন বলতে হবে কমিউনিস্টরা যেটা বলে ধর্ম হচ্ছে আফিং সমাজের আফিং আপনার জন্য ধর্মটা শুধু আফিং যেখানে বুধ হয়ে আপনি বলেছেন চোখ বন্ধ করে বা ঠাকুর আছেন ঠাকুর দেখবেন ঠাকুর আছে সব তার ইচ্ছা হচ্ছে আপনার জন্য ধর্ম আফিং বন্ধ করুন এটা যদি স্বামীজিকে মানেন ঠাকুরকে যদি মানেন এটা বন্ধ করুন আমার আচার্যদের কাছে এটাই শিখেছি এটাই আমি আপনাদের বলছি এক্সপ্যানশন ইস লাইফ স্বামীজি বলছেন বিশ্বাস করেন কি স্বামীজিকে जो विश्वास करें तो जीवने नामा ना क्या वाय धर्म वीर पुरुष और धर्म मानुष के वीर बनाए गीतार उपदेश जो अर्जुन के रहा हलो अर्जुन बोल स्मृत लब्ध স্মৃতি আমি লাভ করলাম নষ্ট আমার সমস্ত শক্তি এসে গেছে ধর্ম দুটি কাজ করে আপনার শক্তি যদি হ্রাস শক্তিকে আনবে শক্তি যদি না থাকে শক্তি ভরবে যদি এই দুটি হচ্ছে না কিছু আপনার গোলমাল আছে ধর্মের বোঝাতে ঈশ্বরের প্রতি যে আপনার বিশ্বাস ওখানে কোনো গোলমাল আছে সিরিয়াস গোলমাল আছে ভালো কোনো সাধুর কাছে যান কথা বলুন কিছু গোলমাল আছে ধর্মে যদি আপনার বিশ্বাস থাকে যেখানে আছেন সেখান থেকে আপনি আরো শ্রেষ্ঠ অবস্থায় যাবেন যদি যাচ্ছেন না যদি বেঁচে থাকতে চাও জীবনের চিহ্নই হল বিকাশ সমস্ত সব দিকে মরার পরে সাপ বিষে হয়ে যেন না জন্মান মরার পর মাছি মশা হয়ে যেন না জন্মান মরে যাওয়ার পর এখন যে দুরবস্থায় আছেন যে অবস্থায় আছেন শুধু এটাতেই না আর উচ্চ অবস্থায় যেন যান যেন জন্ম থেকে আপনি যোগী হতে পারেন জন্ম থেকে জ্ঞানে প্রতিষ্ঠিত জন্ম থেকে শক্তিতে প্রতিষ্ঠিত শুরু তো আপনাকে ওটার জন্য আজকেই করতে হবে ঠাকুর কারোর জন্য কিছু করেন না আপনার জন্য করবেন না

আপনারা জেনে আশ্চর্য হবেন যারা আপনারা একটু ইতিহাস পড়েছেন গত বিগত একশো দুশো বছরের ভারতে যে স্বাধীনতা সংগ্রাম হলো যেখানে পলিটিক্যালি কারেক্ট থাকতে হলে বেঙ্গলে না কংগ্রেসের নাম নেওয়া যাবে না গান্ধীজির নাম নেওয়া যাবে না কিন্তু সত্যকে তো নাকচ করা যাবে না য কজন লিডার ছিলেন বড় 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 সবাই বিদেশে পড়াশোনা করেছিলেন নিয়ারলি অল অফ দিন প্রসাদ সব নাম করা লোকগুলো কোনো না কোনো কারণ ওখানে গিয়ে যখন দেখছে স্বামীজি এত দামি দামি কথা যদিও এটা বেশিরভাগ আমরা শুনতে পাই না স্বামীজি বলছেন ফার্স্ট সাইন অফ অফ ন্যাশনাল লাইফ স্বামীজি বিদেশে গেছেন কোন একটি কারণ ছিল অনেকগুলো কারণ ছিল তার মানে একটা হলো হ্যাঁ ভাই এতদিন যাদেরকে ম্লেচ্ছ বলে সরিয়ে রেখেছিলাম দূরে রেখেছিলাম যাদের ছায় লেগে গেলে আমাকে স্নান করতে হতো এই না তাদের দেশে ঢুকছি ভারত এক নতুন ভারত হচ্ছে

রেলওয়ে থেকেও বলে অজানা লোক থেকে কোনো খাওয়া দাওয়া নেবেন আগেকার দিনে তো সব খাওয়া শেয়ার করত কথা শেয়ার করত নিজের কথা কোথায় পড়ছে কোথায় কাজ করছে কোথায় বাড়ি কত রকমের কথা ঠিক তেমনি যখন আপনি দেশে বিদেশে গিয়ে থাকতে শুরু করবেন শুরু হবে কথা কিছু আপনি তার কথা শুনবেন কিছু আপনি তাকে আপনার কথা শোনাবেন কি কথা আপনার ধর্মের কথা আপনার সংস্কৃতির কথা কথা আমার এক পরিচিত কথা এইটি এইট এর কথা ছেলেটি আমেরিকা গিয়েছিল ওখানে কোন কলেজে পড়তো তো রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িয়ে তার বন্ধু খ্রিস্টান বন্ধুরা তো বলছে যে তাকে চার্চে নিয়ে যেত যেত তারপরে ঠাকুরের তিথি পুজো রামকৃষ্ণ মিশনের সেন্টারে যাবে তোকে বলছে যে আজকে আমি যাচ্ছি রামকৃষ্ণ মিশনের সেন্টারে হোয়াট ইজ দ্যাট তো বলছে যে আমাদের ধর্মীয় আমাদের কেন্দ্র সেই আমেরিকার লোকটা বলছে ইউ শুড বি ভিজিটিং

রিসেন্ট রিসেন্ট স্টাডিতে বেরিয়েছে সাত হাজারে একজন লোক ইনসেস্ট তার নিয়ার ব্লাড রিলেশনের প্রোডাক্ট বাবা তার মেয়ে ভাই তার বোন এখান থেকে প্রোডাক্ট সাত হাজারে একজন করে আগে ওরা মনে করতো দশ লক্ষে একজন এই তার সংস্কৃতি তারা নাকি বলছে হিন্দু ধর্ম একটা বর্বরদের ধর্ম কেন আপনার বিদেশে আছে আপনাদের কাজ একটা ভিক্ষাপাত্র নিয়ে বিদেশে গেছেন দুটো ডলার পাওয়ার জন্য দুটো পাউন্ড পাওয়ার জন্য পের গিয়েছেন আপনার আহারের ব্যবস্থা তো হয়ে গেল এবার একটু আপনার জন্মভূমির কথা ভাবুন আপনার যে মাতৃ ধর্ম তার কথা চারজনকে বলুন আগে দিস ইজ নট এ নিউ থিং অফ ইউ থিং হিন্দুজ হ্যাভ অলওয়েজ বিনফাইন্ড উইদিন দা ফোর মানে ওটাই বলছে যে এটা ছিল আগেও ছিল ইচ নেশন মাস্ট গিভ দিতে হবে তোমাকে যদি তুমি মনে করো আমি শুষে যাবো খালি না এটা হবে না

ধর্ম আধ্যাত্মের স্বামীজিকে যদি ভালোবাসেন হিন্দু ধর্মের প্রতি একটু যদি শ্রদ্ধা থাকে ভগবানের উপর যদি বিশ্বাস থাকে করুন করুন কিছু না পারেন এই যে আমাদের যে ব্যাখ্যাগুলো শুনছেন ঠাকুরের কথা মায়ের কথা স্বামীজির কথা শাস্ত্রীয় কথা যে পয়েন্টসগুলো ভালো লাগছে সেগুলো লিখুন সেটাও আপনার ধর্মের সেবা হবে লেখার কিছুদিন পরে সেটাকে এক্সপ্যান্ড করুন নতুন করে আপনার লেখা লিখুন ফেসবুকে সারাদিন নিজের সেলফি তুলে ছবি লাগাচ্ছেন সেটা না দিয়ে লেখাগুলো লিখুন এত সোশ্যাল মিডিয়াতে এত কিছু চলছে সারাদিন তো আবর্জনা খালি দিচ্ছেন সারা দিন দেখি আমাদের কয়েকজন কি নাম বলবো খালি অমুক মহারাজই বলেছিলেন তমুক মহারাজই বলেছিলেন আর ও মনেশকে আপনাকে বলেছিলেন সে বই থেকে নিচ্ছেন আপনি এর কথা তার কথা তিনি একটা তো নিজের কথা বলুন একটি নিচের কথা অমুক মহারাজ আমাকেই বলেছিলেন একটু বুক ঠুকে বলুন তো না বলতে কি আমি আমাদের এগুলোতে আসে ইচ্ছে করেনি তাদেরকে ব্লক করে দিচ্ছি চিরদিনের জন্যে কৃষ্ণের আপনি ভক্ত কোন অরিজিনাল আপনার নেই স্বামীজি আবার বলছেন আনো খালি এর মেসেজ তাকে ফরওয়ার্ড করছে তার মেসেজ তাকে ঠাকুরে বলেছেন আরে ঠাকুর যেটা বলেছেন সেটাকে বুঝে আপনার ব্যাখ্যাটা আপনি দিন এটাই সেবা হবে হিন্দু ধর্মের কানে ইয়ারফোন লাগিয়ে লেকচারগুলো শুনছেন স্পিরিচুয়াল এন্টারটেনমেন্ট আপনার হচ্ছে ঘোর তমগুণ লেকচার শোনা থেকে বড় তমগুণ কি আর কিছু হয় আধ্যাত্মিক তমগুণ এটা এটাকে যদি রজগুণে পাল্টাতে হয় তাহলে লিখুন সত্যগুণে যদি পাল্টাতে হয় চিন্তা ভাবনা করুন সেখান থেকে তৈরি করুন নিজের কি কি বুঝেছেন এতদিনে লিখুন চিন্তা ভাবনা যদি আপনি ছাড়েন সব ছাড়েন ঠিক পাঁচজনের কাছে পৌঁছবে আজকে না হোক কালকে পৌঁছবে কতদিন আর তমগুণী হয়ে থাকবেন উঠুন দিয়ে বলছেন স্বামীজি বলছেন অ্যান্ড রিলিজিয়ন ডাজ নট ওয়ান কোহোস টু মাচ বিফোর ইটস পাথ অ্যান্ড ক্লিয়ার ইটস ওয়ে ধর্মের জন্যে তলবার তোপের দরকার পড়ে না যেমন কিছু কিছু ধর্ম করেছে দরকার শান্ত ভাবের যত শান্ত শক্তি তত দিয়ে ঘটনা বলছেন বিদেশে একজন জিজ্ঞেস করছে তাকে আপনারা কি করেছেন একটা দেশও জয় করতে পারেনি স্বামীজি বলছেন ওটাই আমাদের বৈশিষ্ট্য জয় করতে হবে কেন জয় তো করে লোভী অহংকারী যাদের দম্ভ রয়েছে তারা

কালকে ছোকরা গুলো এসে লেকচার দিয়ে দেয় হ্যাঁ সাম্যবাদ এই সেই আরে প্র্যাকটিক্যাল করে দেখাও না সত্যিকারের তুমি যদি নাস্তিবাদী হ নাস্তিকবাদী হ তাহলে তুমি নিজে কেও বলবে আমার শরীর বলে কিছু নেই সেটা বলার তোমার দম আছে ট্রু অথিস্ট সারা সব কিছু করিয়ে দেবে নিজে কেউ স্বামীজি বলবেন এই নিয়ে আলোচনা করবেন

জোর করে অন্য জায়গায় নিয়ে যাওয়া যা হয়েছে হয়েছে কিন্তু নিজের সংস্কৃতি কে জানুন সবচেয়ে বড় তমগুণ থেকে বেরুন স্বামীজির লেখছে লেকচারটা আরো চলবে ওম শান্তি 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 ওম হরিম